যান চলাচলের জন্য আজ থেকে খুলে দেয়া হচ্ছে রাজধানীবাসীর বহুল প্রত্যাশার মিরপুর কালশী ফ্লাইওভার। বেলা পৌনে ১১টায় কালশীর বালুর মাঠে আয়োজিত অনুষ্ঠানে ২.৩৪ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর ফলে এখন থেকে মিরপুর থেকে মাত্র ১৫ মিনিটেই কোনো যানজট ছাড়াই পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দর এলাকায়। এদিকে উদ্বোধন শেষে সুধী সমাবেশে বক্তব্যও রাখবেন সরকার প্রধান শেখ হাসিনা। বলা হচ্ছে, যাতায়াতে রাজধানীবাসীকে স্বস্তি দিতে যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান সরকার, তারই ধারাবাহিকতায় একের পর এক বাস্তবায়িত হচ্ছে এসব যোগাযোগ উন্নয়ন প্রকল্প। দর্শক, এই মুহূর্তে কালশীর উদ্বোধন স্থলে আছেন সহকর্মী রুহুল আমিন তুহিন। জানবো তার কাছ থেকে সেখানকার পরিস্থিতি। তুহিন, উদ্বোধনী আনুষ্ঠানিকতায় কি কি থাকছে, সেই সাথে এটির খুবই স্বাভাবিকভাবে সুফল মিলবে সাধারণ জনগণের, তো তাদের প্রতিক্রিয়া জানতে চাই। রেদওয়ানা, ২০৩০ সালের মধ্যে রাজধানীকে বসবাসযোগ্য করা এবং নিরবিচ্ছিন্ন যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কিন্তু অনেকগুলো উদ্যোগ নিয়েছে, যার মধ্যে আমরা দেখেছি মেট্রো রেল চালু হয়েছে, পাতাল মেট্রো রেলের কাজ শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় ফ্লাইওভার, উড়াল সড়ক এগুলো প্রস্তুত হচ্ছে। তারই একটি কিন্তু এই যে এই কালশীতে যে ফ্লাইওভারটি আজকে উদ্বোধন হচ্ছে সেটি প্রায় ২ কিলোমিটার ফ্লাইওভার। পাশাপাশি এখানে যে রাস্তাটি ইসিবি চত্বর থেকে মিরপুর ডিএইচএস পর্যন্ত, এই রাস্তাটিও কিন্তু প্রশস্তকরণ করা হয়েছে এই প্রকল্পের আওতায়। তো সেই প্রকল্পেরই উদ্বোধন করতে যাচ্ছেন আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কাঙ্ক্ষিত ক্ষণের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে, এবং এর উদ্বোধনের পর থেকেই এই এলাকার মানুষজন এই ফ্লাইওভারটি উদ্বোধন করতে পারবেন। আর সেই উদ্বোধন উপলক্ষে যে আয়োজন, তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে এখানে প্রথমে একটি ফলক উন্মোচন করবেন, ফলক উন্মোচনের পরে এখানে একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে, সেই সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও সেই সুধী সমাবেশ ইতিমধ্যে মোটামুটি জনসভায় রূপান্তরিত হয়েছে, স্থানীয় মানুষজন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং এই ফ্লাইওভারটির ফলে যে যোগাযোগের উন্নয়ন সাধিত হবে তার কারণে উত্তরা সাথে ঢাকার অর্থাৎ কেন্দ্রের যে যোগাযোগটি হবে সেটি আরও নিরবিচ্ছিন্ন হবে এবং স্বল্প সময়ের মধ্যে কিন্তু মানুষ যেতে পারবে। পাশাপাশি উত্তরা তৃতীয় ফেজ যেটি, সেই জায়গায় কিন্তু ইতিমধ্যে বসতি গড়ে উঠেছে এবং মিরপুরের এই অঞ্চলগুলোতে কিন্তু সরকারের পক্ষ থেকেও বেশ কিছু অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট করা হয়েছে, যেখানে সরকারি বেসরকারি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই সকল ফ্ল্যাট বাসাবাড়িতে অবস্থান করছেন। তো তারাও এর এই ফ্লাইওভারের ফলে উপকৃত হবেন, এবং সব কিছু মিলে এই ফ্লাইওভারটি কিন্তু এই এলাকার মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণে শতভাগ সফল হবে বলে মনে করছেন এই এলাকার মানুষগুলো। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা যেটি জেনেছি যে ১৫:১১টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভাস্থলে এসে উপস্থিত হবেন এবং সেই আকাঙ্ক্ষার অবসান ঘটাবেন, মানুষের উদ্বোধন করবেন এই প্রায় ২ কিলোমিটারের ফ্লাইওভারটি। আমরাও পরের খবরগুলোতে সেই খবরই আপনার কাছ থেকে জেনে নিব। রুহুল আমিন তুহিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। কালশী থেকে আমাদের সহকর্মী আমাদের সাথে যোগ দিয়েছিলেন।